তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা জীবন জীবিকা মূল বই থেকে আজকে আমি আলোচনা করব তেহাত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে নম্বর পৃষ্ঠায় আমাদেরকে একটি রয়েছে যেটি হচ্ছে রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন তো এই প্রশ্নটির উত্তর লেখার পূর্বে আমাদেরকে অবশ্যই রিক্তার ব্যবসা সম্পর্কে জানতে হবে রিক্সা কিসের ব্যবসা করে তার ব্যবসার ধরন কি এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে তোমরা যদি তোমাদের মূল বইয়ের এর আগের পৃষ্ঠায় যাও বাহাত্তর নম্বর পৃষ্ঠায় সেখানে তোমরা কেস চার দেখতে পাবে এবং এখানে মূলত তুমি রিক্তার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তোমাদেরকে অবশ্যই এই লেখাগুলো খুব ভালোভাবে পড়ে নিতে হবে আমি আশা করছি তোমরা বাসায় বসে এই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিয়েছ তো এই গল্পটি পড়ার পরই মূলত তোমরা এই প্রশ্নের উত্তর দিতে আসবে যে রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন অর্থাৎ আর কোন কোন উপায় অবলম্বন করলে বা আর কোন কোন প্রক্রিয়ায় রিক্তা তার ব্যবসায় আরও রপ্তানি বৃদ্ধি করতে পারে তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমি লিখেছি রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে এক লক্ষ্য বাজার নির্বাচন রিক্তা তার পণ্যের জন্য উপযুক্ত লক্ষ্য বাজার বা টার্গেট মার্কেট নির্বাচন করতে পারেন মধ্যপ্রাচ্যের বাজার ছাড়াও তিনি অন্যান্য দেশে যেমন ইউরোপ আমেরিকা ইত্যাদি বাজারে প্রবেশের চেষ্টা করতে পারেন এরপর দুই লেখা রয়েছে বাজারের চাহিদা বোঝা তো আমি লিখেছি রিক্তা তার লক্ষ্য বাজারের চাহিদা বা মার্কেট ডিমান্ড সম্পর্কে গবেষণা করতে পারেন এর মাধ্যমে তিনি জানতে পারবেন যে সেই বাজারে কোন ধরনের বিস্কুটের চাহিদা বেশি এরপরে তিন নম্বরে লেখা রয়েছে প্রতিযোগীদের বিশ্লেষণ তো আমি লিখেছি রিক্তা তার লক্ষ্য বাজারের প্রতিযোগিতার বিশ্লেষণ বা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন এর মাধ্যমে তিনি জানতে পারবেন যে তার প্রতিযোগীরা কি ধরনের বিস্কুট বিক্রি করছেন এবং তাদের পণ্যের বাজারে কি অবস্থান এরপরে দেখো চার নম্বরে আমি লিখেছি আন্তর্জাতিক মান নিশ্চিত করা রিক্তাকে তার পণ্যের জন্য আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে এবং এর জন্য তাকে এইস এস সিসিপি আই এস ইত্যাদি সার্টিফিকেট অর্জন করতে হতে পারে এরপর পাঁচে লিখেছি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি রিক্তা তার পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করতে পারেন তিনি বিভিন্ন স্বাদ আকার এবং রঙের বিস্কুট তৈরি করতে পারেন এরপর ছয় লেখা রয়েছে নতুন পণ্য উদ্ভাবন যেখানে আমি লিখেছি রিক্তা নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে পারেন তিনি স্বাস্থ্যকর বিস্কুট বাচ্চাদের জন্য বিশেষ বিস্কুট ইত্যাদি তৈরি করতে পারেন সাত আকর্ষণীয় ব্যান্ড তৈরি তার পণ্যের জন্য একটি আকর্ষণীয় তৈরি ব্যান্ড করতে পারেন ব্র্যান্ডের নাম লোগো এবং ট্যাগলাইন আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত হতে হবে এরপরে আটে লিখেছি প্রশিক্ষণ গ্রহণ যেখানে লেখা রয়েছে রিক্তা ব্যবসায়িক প্রশিক্ষণ গ্রহণ করে তার ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবসায়ের উপর প্রশিক্ষণ প্রদান করে এবার সবশেষে নয় লিখেছি সরকারি রপ্তানি সহায়তা রিক্তা সরকারের বিভিন্ন রপ্তানি সহায়তা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন সরকার বিভিন্ন সময় রপ্তানিকারীদের প্রণোদনা দিয়ে থাকেন এবং পণ্যের রপ্তানি বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে থাকে তো শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে এক থেকে নয় পর্যন্ত মোট নয়টি উপায় আমি আলোচনা করেছি যেই উপায়গুলোর মধ্য দিয়ে রিক্তা মূলত তার ব্যবসায় রপ্তানি আরও বৃদ্ধি করতে পারে একটি বিষয় তোমরা খুবই সতর্কতার সাথে খেয়াল রাখবে যে এখানে আমি এক থেকে নয় পর্যন্ত যেই পয়েন্টগুলো লিখেছি সবগুলো কিন্তু তোমাদের মূল বইয়ের এই যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় নাও ধরতে পারে সেক্ষেত্রে তোমরা ওই একই লেখাগুলোকে একটু ছোট করে সংক্ষিপ্ত আকার এখানে লিখে দিতে পারো অথবা চাইলে তোমরা আলাদা কাগজ অথবা আলাদা খাতায়ও লিখে দিতে পারো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা একটি ছক দেখতে পাবো এবং এই ছকটির সমাধান কি হবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি